भाई जी आज तक 5 बच्चर आगे कथा कह मने किछु लियो ना तो 5टा जालसा एक सूते আমরা যখন ট্যুরে বেরিয়ে যাই তখন 15 দিন 8 দিন 7 দিন আছি পড়ে লেট পেটে বাইরে। তো হঠাৎ একটা জালসা কোনো কাজে কাজে বাদ হয়ে গেছে। তা আমার কাছে লোকের অভাব নাই, আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বাংলাদেশে গেলো দোষ বন্ধু, সব জায়গায় দোষ বন্ধু। তো বহরমপুর পার করে 5-7 বছর আগের ঘটনা, একটা জালসা বাদ হয়ে গেছে। তো জালসাটা বাদ হয়ে গেছে তো কুন্ডে যাব হয় তো চল ওই মুসা ভাইয়ের বাড়ি, চল মুসা ভাইয়ের বাড়ি দিয়ে যাই, আজকে রাত টয়লেট পেটে গেলে কাটাই, তারপরে কাল তখন দেখা যাবে জালসা। যে কথা বেশি সময় না বলে, রাত গভীর হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তো বিকালবেলার দিকে আমরা যে বাজার ঘাটে যাই তো বন্ধু কইছে যে কি চলেন একটা বিচার আছে, চাটা খাবো আর বিচারটা শুনে আসবো। বিচারে গেছি টাইম ধর বসে থেকে কেউ চলে। তো বিচার কিন্তু বাদিয়া ভাষায় মাইয়া মত, বাংলা ভাষায় স্বামী স্ত্রীর বিচার। তা আমার আমি যদিও ছোট মুলবি হই, তবে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সম্মানের দিকটা বলো, কে চার থেকে নামছে, কে কি করছে, কে এদিকে কেউ কেউ খাইছো, কেউ কেউ খাইছো, মানে জায়গার আর অভাব নেই। যাই হোক একটা জায়গাতে বসলু, ভালো জায়গাটা দিয়ে বস, আর বিচার কি করো, ভালো ডালি ফেলে দেবে না। এটা গ্রামের সমস্যা, আপনাদেরই বিচার করতে হবে, আমি দেখবো। আপনারা যদি অন্যায় বিচার করে দেন আমি আপনাকে তো বাধা দিব না। যাই হোক বিচার আরম্ভ হয়ে গেল, কইছে কি হয়েছে খুলে কহ, কইছে এই মরার ভাত খাবো না। আর স্ত্রীকে আগে বলতে বলেছে কি হয়েছে খুলে কহ, তো আরো মুখের ভাষা করে কইছে বিচারের মতো লোক হেই হেই করে উঠে যায়। আমি তো অত খারাপ করে কব না, মেলে দূরে আওয়াজ চলে যাবে। কইছে আমি ওই মরার ভাত খাবো না, মরা কহিনি আরো খাতরা কয়েছে। তো কেন ভাত খাবে না, কইছে ওই গাঁড়ুয়া আর জাগা আ জাগাতে পিটেছে, হাকে সলিমার বাপ না ধরলে আমি মরে যেতুম। তো কিসের লেগে তোমাকে এরকম করে মারলে, কি এমন তুমি অন্যায় করেছিলে, আমি কইতে পারবো না, ওকেই কহ। কইছে শুনজি দশ, হয় ওকে থুবো না তো হাঁকাবো, তোমরা যেটা করবে ওইটাই মানবো, দশকে মেনে আসছি মেনেই থাকবো। কি হয়েছে কইছে আমি বেলডাঙ্গা গেছিল, বেলডাঙ্গা থেকে আইনু তো বাড়িতে বেটিটা ভাত খুলে দিলে তো কিছু নাই, ওই পাকা কুমড়া আর ওই মানে যে কি আলুর সানা, তা আমি বলছি হারে বাটা ঘেমে তিতে আইনু তো একটু ডিম ডামো কিছু না। তো তখন আমাকে ওই কছে যে কি ডিম লাগছে ছিল, তো এবারকে সিঁকাতে ভুচকিতে 3টা ডিম ছিল, একটা লিয়েছে ওর বাপকে ঝুড়ি করে দিয়ে দিয়েছে। ও আইসা দেখছে তো ডিম যে 3টে ছিল, তো আর একটা কই একটু পুচ কর, তোর বাপকে চিতাই তুলে দিয়েছিলি নাকি রে বেটা, না কিছু বা কিছু ওটা না কেউ দো বাড়া দো বেড়া চালু করে দিয়েছে। কি বেড়া দেয় আপনার কাছে জানা আছে, ওই আর বেড়া করে দিলে। আরে তুই একটা তুই একটা তুই একটা ডিম খাওয়ার লেগে এর এগুলা ভাষা করবি রে, ও আর থামতে পারবে, থামতে পারবে জি, একটু ও করা থামা যাবে, তোর লেগে দুনিয়া করছে তুই একটা ডিমের লেগে সব ভাষা করবি, তোকে মাইরি ফেলে দেব। এই যে মাইরি ফেলে দেব কয়েছে, ও যে ধরেছে সাটিয়ে চলে এইছে, কয়েছে সলিম চাচা না ধরলে আগে শেষ করে দিত, তোকে মেরে দেওয়াই ভালো ছিল, একটা ডিমের লেগে তুমি এরকম করেছ, খুব ইহাল ভাই যান। আমার স্ত্রী আপনার স্ত্রী বিনা মানে পরামর্শ দিয়ে একটা ডিমের অবস্থায় হয়ে যায়, তবে সেই আবু দাহাদা তার বিবির সাথে কিঞ্চিত পরিমাণ পরামর্শ করল না, এক থাকার জায়গাটাও না আল্লাহর হস্তে দিয়ে দিল, বাগান বাড়ি পর্যন্ত দিয়ে দিল, বিবিকে বলল না, বিবির সাথে কোনো পরামর্শ নাই, বিবিকে তাও বলে না, খালি কইছে বাড়িয়ে যা,
তাড়াতাড়ি বেরিয়ে যাও বলে ও গোস্বামী জান বাড়ির ভিতরে কি আসা যাবে না বলে না রে বিবি না এই বাড়ির ভিতরে আসা যাবে না কেন গো বলে বিবি রে এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি কখন করলে গো স্বামী জান বলে বিবি রে এই মুহূর্তে বিক্রি করে তোমার কাছে এসেছি কত টাকায় বিক্রি করলে গো বলে বিবি রে এই বাগান বাড়ি বিক্রি করেছি শুধুমাত্র একমাত্র একটা জান্নাতের গাছের বিনিময় নারে দেখবে বিবি কিঞ্চিত পরিমাণ ভুরু কুঞ্চিত করলেন না বিবি কিঞ্চিত পরিমাণ কথা বললেন না স্বামী যখন খুলে বলে দিল জান্নাতের লোভে পড়ে বিবি তার জান্নাতের গাছের বিনিময় শব্দটি ব্যবহার করা মাত্রই সেই আবু দাহাদার সুন্দরী রমণী বিবি সাহেবা ছোট ছোট বাচ্চা গুলির বুকে জড়িয়ে পটলা পাটলি গুলি স্বামী স্ত্রীতে নিয়ে জান্নাতের গাছের লোভে যেন বন্ধুরে পথের ভিখারি হয়ে রাস্তার ধারে বেরিয়ে গেল এই ছিল তাদের নাবীর আদর্শ এই ছিল তাদের নাবীর ভালোবাসা এই ছিল তাদের জান্নাতের লোভ ভাইজান বন্ধুরা আমার আপনাদেরকে বেশি নয় মাত্র পনেরো মিনিটও নয় আমার এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল মাত্র দশটা মিনিট এই হাদিসটার মর্যাদা কারা কারা দেন ওই ব্যক্তি যদি জান্নাতের গাছের জন্য ছয়শটা বাড়ি সহ খেজুরের বাগানটা দিয়ে দিতে পারে রে আমরা কি ছশোটা করে টাকা দশজন দিতে পারি না দশ মিনিটের মধ্যে ছশোটা করে টাকা দশজন দিতে পারি না ও যদি ছশোটা গাছ সহ বাগান বাড়ি দিয়ে দিতে পারে জান্নাতের গাছের লেগে আমরা কি জান্নাতের ঘরের লেগে ছশোটা ছশোটা করে টাকা ছজনা দিতে পারি না আপনারা চান্দা দিয়েছেন চাইল দিয়েছেন সব দিয়েছেন ইয়ার আগে এত কালা দেন টেবিল একদম পোড়া আছে অনেক দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এই মুনিদের উপরে আপনাদের যতই দুঃখ থাক যতই রাগ থাক যতই ভালোবাসা থাক সমস্তকে মাটি চাপা দিয়ে মাত্র দশটা লোক ছ দশ মিনিটের মধ্যে ছশোটা করে টাকা আমি আপনাদেরই দেশের ছেলে বাইরে গেলে এক লাখ টাকার ডাক দিই বেশি নয় এই জালসাটা যদি খাড়া গ্রামে না হয়ে চিরিপুরে হতো তবে দশ হাজার টাকার ডাক হতো তিরিশ হাজার টাকার ডাক হতো পঞ্চাশ হাজার টাকার ডাক হতো আর শ্রীপুর সোনাগুল জোহরপুর এই এলাকার মানুষ ওই টাকা মোটা টাকাটা মনিরের হাতে দেওয়ার লেগেই যোগ্যত হয় যদিও দেশ গাঁত ছেলে হয় তো ভাইজি মাত্র ছশোটা করে টাকা দশ ছোলা ঘড়ি দেখে দশ মিনিট তারপরে যে আয়াতটা পাঠ করেছি যদি বসে থাকেন ইনশাল্লাহ বলে দেব আর যদি সময় দিতে পারেন ধৈর্য রাখতে পারেন আমি ওই আয়াতের ব্যাখ্যাটা করে চলে যাব কি না রাফিকুল আলম নারে দেখবে দেখো গো দেখো বান্দা তোমারও ছিল নবীর হাদিস বুঝিতে পারিল মদিনার ঘটনা শোনার পরেতে ছয়শত টাকা দিল মসজিদ বানাতে নাম রফিকুল ইসলাম হলো এই দান খোদা তুমি করো হে কবুল যেই উদ্দেশ্য জানিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমার উম্মত আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আর মাত্র নটা মাশাআল্লাহ ওরে সুবহানাল্লাহ আমি ভাবতে পারি নিজে হাতে এক গাড়িতে কয়শো মিনিট থাকছে পনেরোশো তো আর একশো দিয়ে ষোলোশো দিতে পারবে না তবে ওই ছয় ছয় হয় তিনশো কমিয়ে দেখ তবে ছয় ছয় বারোশো হবে আর না তো ষোলোশো করে দেখ নাকি তো
200 দিয়ে দুটা 600 হলো 1200 এটা তিনটা মানে 1800 দিলে তিনটা 6 হবে নাকি তো 800 টাকা দাও মানে এখন না থাকলে কাল পরশু এক সপ্তাহ এক মাসের মধ্যে দিয়ে দেব এক্ষুনি দিয়ে দিছে একবার জোরে বলি নারে তাকবীর বাবার জন্য ছেলে দিয়ে দিল দান কি নাম সেলিম আখতার এ সেলিম আখতার বান্দা তোমারও ছিল তিন ছয় 1800 টাকা দানে দিল হাইর বাপের বেটা দুনিয়াতে ছিল বাবার জন্য ছেলে দান দিয়ে দিল আছে না নাই বাপর আছে না নাই অল্প বয়সে বাবাকে হারাইল বাবার জন্য প্রেরণ টাকা দানে দিল শুনিলাম বাবা তার গেছে কবরেতে শুনিলাম বাবা তার গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে সাহাবুদ্দিন 200 টাকা কই কোনটা সাহাবুদ্দিন কই কই সাহাবুদ্দিন কোনটা জি ওটা 6 এর অর্ধেক কর দাও আর 100 আছে না হলে সামনে মঙ্গলবার দিয়ে দিও আজ মঙ্গলবার গেল সামনে মঙ্গলবার দিয়ে দিও কোনটা সাহাবুদ্দিন আচ্ছা এ তো হার বিহাই চলেছে কোটে ছিল আজকাল আচ্ছা এ দেখি ছিল হার বিহাই চলেছে বিয়ের বাড়ি খান্না পর মনে পড়া না ওই মিটনেরো পাঞ্জরে কি গান খান্না জি পূর্ব বেল ছুড়ের আমার বিহাই হ্যাঁ নামটা মোবাইলে লিখে দিয়ে দিতে ফের ভুলে গেছি কি নাম নাজিমুল হক মাশাআল্লাহ হ্যাঁ ওই পূর্ব বেল ছুড়ের আমার নাজিমুল বিহাই 50 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আর একই জনে টাকা 200 দিল ইহকাল পরকাল রাখো তারে ভালো কোনটা বেনামি তুমি নাই ওর কাছে থাকলে ভাই 2400 টাকা লিয়া ওই 600 নাম্বারটি ঠিকঠাক রাখতো কিন্তু এটা 600 মধ্যে আছে না এটা অন্য একটা দান একবার জোরে বলি আলহামদুলিল্লাহ মানে 12 দিয়ে 2400 হতো হ্যাঁ উনাই এটা আসলই নাই না তুমি চালাকি করছো পিছন দিকে আছে হ্যাঁ তুই কেন কইছো ওই তুমি অন্য গ্রামের হয় ঘাড়গে হরিশনপুর থানারই তো ওকে খালি একটু মুড়ি ঘন্টা চাটতে কহ দেখি আর তো খালে তো ওখানে যখন টাকা 2000 দিয়ে সে তার 400 টাকা দিতে পারো না 400 টাকার লেগে এত বড় ইতিহাসের হাদিস ছেড়ে কেনে দিবে